হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি বাজার থেকে বড় চিংড়ি নিয়ে এসেছি। এই যে দেখুন, কত বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছি। আজকে আমি চিংড়ি মাছটাকে ভুনা করব, এটা আপনাদের মাঝে শেয়ার করে দিব আমি কি কি উপকরণ দিয়ে ভুনা করি এবং কিভাবে এটাকে রান্না করব, এটা আপনাদের মাঝে শেয়ার করে দিব। এই জন্য আমি প্রথমে মাছটাকে কেটে নিব। এই যে দেখুন, এখন আমি মাছটাকে সুন্দরভাবে কেটে নিব। এই যে আমি মাছটাকে এখন কেটে নিতেছি। এই যে দেখুন, এভাবে মাছটাকে কেটে নিব। এই যে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, অনেক বড় বড় মাছ। এই যে দেখুন, আমি পেস্ট কুচিয়ে নিয়েছি। চিংড়ি মাছ ভাজার জন্য অনেক পেস্ট প্রয়োজন, এই জন্য আমি অনেক পেস্ট নিয়েছি। কাঁচামরিচ কেটে নিয়েছি, মরিচের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, হলুদের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, ধনিয়া গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, লবণ নিয়েছি। এখন আমি সবগুলো রেডি করা হয়ে গেছে আমার। এখন আমি চুলা একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াইটি গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিব। এই তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে পেস্ট কুচি দিয়ে দিব। চিংড়ি মাছ ভাজার জন্য অনেক পেস্ট প্রয়োজন, এই জন্য আমি অনেক পেস্ট নিয়ে নিলাম, তা না হলে স্বাদ হবে না, টেস্ট হবে না। এই যে দেখুন, এভাবে পেস্টটাকে ভেজে নিয়েছি। আমি এটাকে পুরো বাদামি কালার করে ভেজে নিব না, কারণ তাহলে মাছের কালারটা নষ্ট হয়ে যায়। এভাবে আমি ভেজে নিয়েছি। এখন আমি এগুলোর ভিতরে মাছগুলো সব দিয়ে দিছি। এটাকে মাছটাকে আমি তেলে ভেজে নিতেছি। ভাজা হয়েছে, হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিছি। এখন আমি এখানে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো, লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এখন আমি নাড়াচাড়া করে নিলাম। এই যে দেখুন, এটাকে আমি ভেজে নিয়েছি। এটা এখন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখন নিচে যেন পোড়া লেগে না যায়, এজন্য আমি পরিমাণ মতো অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। আপনারা এখানে বেশি পরিমাণ পানি দিবেন না, কারণ চিংড়ি মাছ ভাজার জন্য বেশি পানি প্রয়োজন হয় না। এজন্য আমি অল্প পরিমাণে পানি নিয়েছি, কারণ এটা আমি ভাজা ভাজা করে ফেলবো, এজন্য অল্প পানি দিলেই হবে। এই যে দেখুন, আমার মাছটা এখন অনেকটাই হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিব। এখন আবার এটাকে নাড়াচাড়া করে নিব। আমি 5 থেকে 6 মিনিট পর পর একটু নাড়াচাড়া করে নিতেছি। এই যে দেখুন, মাছটা এখন উপরে তেলটা ভেসে এসেছে, তার মানে আমার মাছটা পুরোই রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে উপরে উঠিয়ে নিব। এই যে দেখুন, আমার মাছটা ভাজা হয়েছে, এখন আমি এটাকে তুলে নিছি। এই যে দেখুন, কত সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা এরকম করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক মজার মাছ এটা। এই মাছটা সবার প্রিয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, দা পেস।